যারা রিপোর্টার আমরা কিন্তু মানুষের বিশেষ করে রাজনৈতিক নেতাদেরও পটাস বাধা দেবো। এটা টোটাল 500 কার্টুন আছে যাতে আমরা তো সবটা শুরু করতে পারছি না। হোটেলের সামনে একটি ট্রাক যেটি আসাম থেকে আসছিল ট্রাকটিকে আটকানো হয় এবং সেই ট্রাকে সার্চ অপারেশনে বীরপাড়ার টিম সার্চ অপারেশনে হরিয়ানা নাম্বার প্লেটে সেই ট্রাক সেখানে টোটাল 500 কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল যে 500 কার্টুন আপনাদের এই মুহূর্তে ডিসপ্লে করা সম্ভব হয়নি, কিছু স্যাম্পল এখানে রয়েছে। টোটাল 500 কার্টুন লিকার আইডি লিকার সিজ করা হয়েছে। এক একটি কার্টুনে 12টি করে বোতল রয়েছে। টোটাল অ্যাপ্রক্সিমেট ভ্যালুয়েশন 20 লাখস, যেটা প্রিন্টের ভ্যালু সেটা 250 টাকা এক একটি বটল, এবং বটলে যেটা দেখা গেছে সেটি 250 এক একটা বটল দাম, এবং এটা ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি মেঘালয়া এবং স্ট্রিক্টলি সেল ফর অরুণাচল প্রদেশ। এই কনসাইনমেন্টটা আলিপুরদুয়ারের ওপর দিয়ে যাচ্ছিল। এর আগেও এই কনসাইনমেন্ট আমরা ধরেছি, বিভিন্ন থানা এলাকায় কেস হয়েছে। আমরা সেই মুহূর্তে ড্রাইভারকে অ্যারেস্ট করি, ড্রাইভারকে আমরা কেস কানেকশনে অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করছি যে কনফাইনমেন্টটা কোন থানায় যাচ্ছিল, আরো ডিটেইল এটা সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। স্যার, এই ড্রাইভারটিকে মানে কোন দিকে অ্যারেস্ট করা হয়েছিল এই ড্রাইভারকে? ড্রাইভার সেই মুহূর্তে পালিয়ে যায়, তারপর পরে আমরা সোর্স ইনফরমেশনের বেসিসে ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি। এটা যেহেতু অন্য রাজ্যের থেকে এসছে, এটা কি আন্তরাজ্য কোনো চোরাচালান বা এই ধরনের কোনো? হ্যাঁ, এটা আন্তরাজ্য চোরাচালানকারী বলা যায়। তার কারণ যেহেতু আমরা বটলগুলোর উপরে দেখছি ইন্ডাস্ট্রি মেঘালয় থেকে ম্যানুফ্যাকচার হয়েছে এবং অরুণাচলে এটা সেল করার জন্য রয়েছে, এবং যেটা আমরা পেলাম সেটা ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারে পেলাম, সুতরাং এটা একটি অন্তরাজ্য চোরাচালানকারী একটা বড় কনসাইনমেন্ট বলি আমরা মনে করছি। আচ্ছা, একে তো আগামীকাল তাহলে কোর্টে প্রডিউস করছেন? একে আমরা আগামীকাল কোর্টে প্রডিউস করব এবং রিমান্ডে নেবেন কি? এবং রিমান্ডে। ওকে, থ্যাংক ইউ স্যার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে পেশাদারী কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10 জুলাই। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।